বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলে খুব সহজেই এই চিকেনের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন তবে শুরু করা যাক প্রথমেই একটা আমি মিক্সির বাটি নিয়ে নিয়েছি সেই মিক্সির বাটির মধ্যে আমি তিন চারটা পেঁয়াজ এভাবে দিয়ে দিয়েছি আর দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আর দিব কিছুটা দই আমার এখানে ছশো গ্রামের মতো মাংস ছিল সেই অনুযায়ী আমি তিন চারটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এবার দিয়েছি সামান্য একটু বিরিয়ানি মশলা আর দিয়েছি ধনে পাতা আর কয়েকটা আলমন্ড আর এই ছোলা আর এটা হচ্ছে পুদিনা পাতা এই কয়েকটা আইটেম ভালো করে এভাবে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা মাংসের মধ্যে দিয়ে সামান্য একটু লবণ অ্যাড করে কিছুক্ষণ আপনারা ম্যারিনেট করে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন মাংসটা খুব সুন্দর হয় যদি সময় না থাকে তাহলে এইভাবে ইনস্ট্যান্ট পেঁয়াজ সামান্য একটু পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে এটা আপনারা সর্ষে তেলেও করতে পারেন বা সাদা তেলেও করতে পারেন তো এইভাবে পেঁয়াজ একটু হালকা ভেজে নিতে হবে আর আলু ডুমু করে এভাবে দিয়ে দিতে হবে যদি আপনাদের আলু পছন্দ না হয় তাহলে আলুটা নাও দিতে পারেন শুধু মাংসটা এই পেঁয়াজের উপরে দিলে হয়ে যাবে আমি এই আলুটার মধ্যে সামান্য লবণ আর লঙ্কার গুঁড়া দিয়ে আলুটাকে ভেজে নিব আর যে পেঁয়াজটা আমি ভাজা ভাজা হয়েছে পেঁয়াজটাকে তুলে নিব আপনারা যদি আগে আলুটা ভাজেন তাতেও হবে আমি ভুলে আমি পেঁয়াজটা আগে দিয়েছি কিন্তু আগে আলুটা আপনারা ভেজে নেবেন তারপরে পেঁয়াজটা হালকা ভাজা হলে মাংসটা তার মধ্যে অ্যাড করে দিবেন। দেখুন আমার আলুটা এরকম যখন ভালো করে একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি পুরো মাংসটা এরকম দিয়ে দিব। বাস আর কিছুই না খুবই সহজ এবার হচ্ছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ দম দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে কম আঁচ দিয়ে তারপরে যখন দেখবেন তেল ছেড়ে আসবে আপনাদের মাংস রেডি তো এই রেসিপিটা খুবই সহজ একবার জাস্ট বানিয়ে দেখবেন দেখতে হালকা গ্রিন গ্রিন হয় যেহেতু এতে ধনে পাতা পুদিনা পাতা রয়েছে পুদিনা পাতাটা দিবেন ফ্লেভারটা একটু অন্যরকম হয় আর খেতে খুব সুন্দর লাগে মাংসটা এইভাবে কম আছে দম দিয়ে দিয়ে মাংসটাকে আমি রান্না করেছি দেখুন অনেকটাই জল ছেড়ে এসেছে মাংসটা এইভাবে জলটাকে আমি ভালো করে শুকিয়ে নেব যখন তেল হালকা তেল ছেড়ে আসবে সামান্য এর মধ্যে চাইলে আপনারা একটু মিঠা হাতর দিতে পারেন আর যদি না থাকে তবে আপনারা এই রকমও সার্ভ করতে পারেন তাতেও হয়ে যাবে এটা আপনারা নান বা ভাত রুটি যে কোনো কিছুর সাথে পরোঠার সাথেও এগুলো সার্ভ করতে পারেন খুবই সুন্দর লাগে খেতে তো একবার জাস্ট বানিয়ে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মাংসটা থেকে এরকম তেল ছেড়ে আসলে বুঝে যাবেন যে মাংসটা আপনার রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তো এইভাবে মাংসটা জাস্ট একবার বানিয়ে ফেলুন আর জানাবেন কমেন্টে কেমন হয়েছে ধন্যবাদ